সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। বুধবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় সড়কে শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কিভাবে কমবে এমন প্রশ্নও রাখেন মন্ত্রী। বনানীর বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক, দুই সিটি কর্পোরেশনের মেয়র, আইন শৃঙ্খলার সদস্য সহ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নীতি নির্ধারকরা। এ সময় মেয়াদ উত্তীর্ণ লক্কর ঝক্কর বাস ডাম্পিং না করে পুরোপুরি ধ্বংসে সুপারিশ করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লার প্রশ্ন, এসব গাড়ি কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না? 111টা সুপারিশের মধ্যে মাত্র 7টা বিষয়কে বিবেচনা নিয়ে 111টা সুপারিশ করছে এবং প্রথমটাই আমরা বলছি শিক্ষা এবং সচেতনতা। সুতরাং সচেতনতা কিভাবে সৃষ্টি করা যাবে সেদের উপর গুরুত্ব দেন। ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব, আমি মনে করি 34 বছর পর্যন্ত চলে এই দায় দায়িত্ব তাদেরকেও নিতে হবে। ফিটনেস বিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক, আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি। এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম বন্ধে সড়ক পরিবহন মন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন ঢাকা সিটির দুই মেয়র। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো। সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতায় না আনি তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না। আগের চেয়ে দুর্ঘটনা কমলেও সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চলাচল বাড়ায় উদ্বেগ জানান সড়ক পরিবহন মন্ত্রী। দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক, এই তিন চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা হচ্ছে। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সারা দেশে বুধবার থেকেই মোটর বাইকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুরও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঢাকা সিটিতে যে কৌশল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।